কৃষ্ণপুর স্টেশনে এবার আগুন কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। সোমা, জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি কৃষ্ণপুরে? দেখো, কিছুক্ষণ আগে অনেকজন তোমার সঙ্গে কথা হচ্ছিল, তখন তোমায় আমি জানিয়েছিলাম যে লালগোলা স্টেশনে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং রেল লাইনে দীর্ঘক্ষণ ধরে তারা আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী লালগোলা থেকে বেশ কিছুটা এগিয়ে এলেন হচ্ছে কৃষ্ণপুর স্টেশন, এবং কৃষ্ণপুর স্টেশনে মূলত ট্রেনগুলি দাঁড়িয়ে থাকে ওই ওই জায়গাতেই। ট্রেনগুলিকে প্রত্যেক দিন তার ট্রেন ছাড়ার আগে কৃষ্ণপুর স্টেশন দেখা হয় এবং সেখানে পরপর চারটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং চারটি ট্রেনের বেশ কয়েকটি বগি দাউদাউ করে এই মুহূর্তে আগুন জ্বলছে। এলাকায় কার্যত পুলিশ প্রশাসন বা দমকলের ইঞ্জিন যাওয়ার মতো কোনো সাহস দেখাতে পারছেন না, অত্যন্ত দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ছে সবকিছু নিয়ে। সময়টা ক্লারিফাই করতে চাইবো, পুলিশ প্রশাসন বা দমকল আগুন, দমকল তো আগুন লাগলে আগুন নেভাতে যাবে, তারা সাহস দেখাতে পারছেন না আগুন নেভাতে যেতে, অর্থাৎ কি সমস্যা? দেখো, আন্দোলনকারীরা এতটাই মারমুখী রয়েছে এবং উত্তেজনা এতটাই এলাকার মধ্যে রয়েছে, কার্যত সাধারণ মানুষ বা প্রশাসনের কোনো কর্মকর্তাকে সেই এলাকায় তারা যাওয়ার ক্ষেত্রে একেবারেই নিষেধাজ্ঞা জারি করেছে বলা যেতে পারে। কোনোভাবেই কিন্তু সেই এলাকায় প্রশাসনের কর্তা ব্যক্তিদের ঢুকতে দেওয়া হচ্ছে না, ফলত সেই এলাকায় পুলিশের কোনো কর্মকর্তারও দেখা নেই, একই সঙ্গে প্রশাসনের ছবি দেখা যাচ্ছে না। এবং যেভাবে ট্রেনগুলি চলছে কার্যত এক বিভৎস চেহারা নিয়েছে গোটা কৃষ্ণপুর এলাকার স্টেশন চত্বর জুড়ে। ধন্যবাদ সোমা। কলকাতা প্রেস ক্লাবে বুদ্ধিজীবীদের সাংবাদিক বৈঠকে এবার বক্তব্য রাখছেন জয় গোস্বামী। এই অগ্নিগর্ভ পরিস্থিতি এবার বাংলাতেও হতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রতিবাদ করার পথ যেন সুশৃঙ্খল হয়, যেন শান্ত এবং দৃঢ়ভাবে সেই প্রতিবাদ পরিচালিত হয়। আমাদের বাংলার ক্ষেত্রে একটা বড় আশা যে আমাদের এমন একজন পথপ্রদর্শক আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই আন্দোলনকে কখনোই উচ্ছৃঙ্খল হতে দেবেন না, এই বিরোধী আন্দোলনকে তার নেতৃত্বে জারি রাখা হবে। এবং আমি ব্যক্তিগতভাবে বিজেপি সরকারের এই সব পদক্ষেপ এবং এই আইন প্রণয়নের তীব্র নিন্দা করছি এবং আশা করব যে ভবিষ্যতে আমাদের যে বাংলার যে মানুষ তারা কখনোই এর দ্বারা বিভ্রান্ত হবেন না। বিদ্বেষের বীজ এক ধর্ম থেকে অন্য ধর্মের মধ্যে, বিভেদের বীজ কখনোই ছড়াবে না এবং এটাকে আমরা একত্র হয়ে, সব ধর্মের মানুষ একত্র হয়ে এটাকে প্রতিরোধ করতে পারবো।